এখন আসলতে বহুত পুরনি প্রথম অনুষ্ঠিত করেছিল আমি হাতিগাঁও এলপি স্কুলের সম্মুখ এলপি স্কুলের পথারখনতে আমার প্রথম আরম্ভণি হয়েছিল আরম্ভণি হয়ে যাওয়া এটা 43 ইয়ার্স মান তারপরে আমার ভূমিদাতা এই ভূমির দাতা এজন আছে শ্রী অজিত কুমার শর্মা তেওঁলোকর পরিয়ালবর্গ এই মাটিটো আমাক দান দিয়ে মন্দির কমিটি আর তেতিয়ারপরাই আমি খুব ক্ষিপ্রতার নহলেও ক্ষিপ্রতার নহলেও আমি খুব মানে আত্মীয়তার মন্দিরটি নির্মাণত আমি আগবাড়ি আছো আমার বিভিন্ন কার্যকর্তা এই মন্দির নির্মাণের কার্যকর্তা বহুখিনি অলরেডি ঢুকাই গল আমার মাজেরপরা নোহা হয়ে গল তথাপিত আমি এতিয়া জাস্ট এই মন্দিরের কাম 90% আমি কমপ্লিট করব পারিছো ইয়ার মাজত বিভিন্ন কমিটি বিভিন্ন ব্যক্তি অরিহণা বিভিন্ন অনুষ্ঠানের পর অরিহণার যোগেদি আমি এই মন্দির আর আমার এই পূজা আমি চলাই আছি আর রাইজর সুন্দর সঁহারি আমি পাইছো এই সঁহারিরে আমি এই অনুষ্ঠানটি চলাই রাখব পারিছো এতালেকে সরকারি তেমকা আমি বিশেষ সাহায্য পাওয়া নাই মন্দির কমিটিয়ে কিন্তু আশা করো ভবিষ্যতে আমি সরকারের ভাল একটা সঁহারি পাম আর একটা ভাল অনুদান পালে আমার যিনি অসুবিধা আছে এটা ধর এজাক বরষুণ হলে ইয়াত পানি হয়ে যায় আর তেনা যাতায়াতেরও অল্প অসুবিধা আছে রাস্তাটো আর আমার এই নলা নর্দমারও অসুবিধা আছে সরকারি সহায় পালে সরকারের ফলের সহযোগ পালে আমি এইখানে ঠিক করে সম্পূর্ণ একটা মানে মার একটা সুন্দর মন্দির একটা আমি মানে রাইজর ওসর দাঙি ধরব পারি আর রাইজেও যেটা ইয়ার আস্থা সহকারে পূজা পাঠ করব পারিব আশা করো এতালেক আমার গোটাই কার্যকর্তার যথেষ্ট কষ্টর বিনিময়ত আমি এতালেক এইখানে পাইছো আর যথেষ্ট সংখ্যক ব্যক্তিয়ে আমার অরিহণা জগাইছে আর যথেষ্ট সংখ্যক কার্যকর্তার শ্রমর ফল স্বরূপে আমি আজি এই মন্দির এই প্রাঙ্গণ আমি দেখব পাইছো আর ভবিষ্যৎ প্রজন্মও ইয়ার মানে ইয়াক উপভোগ করব পাই এইখানে আর ভাবু আশা করো সুন্দরভাবে চলি যাব মা দুর্গায় সকলকে উমতি দিব সুস্বাস্থ্য দিয়ক ঠিক আছে ধন্যবাদ আপনার শারদীয় শুভেচ্ছা থাকিল
শুভেচ্ছা জনাল আৰু আপোনালোকে যে আহিছে আমাৰ এই মন্দিৰ প্ৰাংগণত তাৰ বাবে আপোনালোক অশেষ ধন্যবাদ জনালো আমাৰ মন্দিৰ সমিতিৰ তৰফৰ পৰা ধন্যবাদ আপুনি চাই আছে ND24 সৰ্বশ্ৰেষ্ঠ নহয় সৰ্বোত্তমৰ দৌৰত